হজে যাওয়ার জন্য এক বছরের বেশি সময় ধরে অপেক্ষায় আছেন অন্তত 61,000 বাংলাদেশি। করোনা মহামারীর কারণে গেল বছর বিশ্বের কোনো দেশ থেকে কেউ হজ যেতে পারেননি। এবছর বিভিন্ন দেশ থেকে 45,000 মানুষ হজ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরব, যেখানে সাধারণ সময়ে যেতে পারতেন 20,00,000 মানুষ। ওনাদের স্বাস্থ্য মন্ত্রণালয় একটা প্রোটোকল দিয়েছে যে তারা সুপারিশ করেছে হজ মন্ত্রণালয়কে যে এবছর 60,000 হাজি তারা হজের জন্য পারমিশন দেবে, সেক্ষেত্রে 15,000 উইদিন দ্য সৌদি আরব আর 45,000 হচ্ছে সারা পৃথিবী থেকে তারা নিবে। এখন আমরা যে কত পাবো এখনো তারা সিদ্ধান্ত জানায়নি, সেক্ষেত্রে 45,000 মধ্যে যারা ভাগ্যবান হবেন তারা যাবেন, আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জানিয়েছে কেউ নিবন্ধন বাতিল করলে তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। বিশ্বালয়ের হজের জন্য 66,000 হজ যাত্রী নিবন্ধিত ছিল, এর মধ্যে 6,000 তাদের টাকা ওনারা নিয়ে গেছেন। এই নিবন্ধিত হজ যাত্রীদের যে কেউ সিদ্ধান্ত পরিবর্তন করলে তিনি তার টাকা রিফান্ড পেয়ে যাচ্ছেন, এই কার্যক্রমটি কিন্তু সচল আছে। তবে তিনি আর এই সিরিয়ালে থাকছেন না, কেউ যদি ক্যান্সেল না করেন তাহলে তিনি পরবর্তী বছরে প্রায়োরিটি ভিত্তিতে তিনি হজে যাওয়ার সুযোগ পাবেন। শুধু স্বল্প সংখ্যক নয়, করোনায় হজ পালনে নানা বিধিনিষেধও দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। হজযাত্রীদের বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে, নেওয়া থাকতে হবে 2 ডোজ করোনার টিকা, থাকতে পারবে না জটিল কোনো রোগ। মাশরিক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।